তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ইস্যুতে আবারও সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। নতুন করে যাতে যুক্ত হয়েছে সংলাপ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম জানালেন, অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই। আসলে কিসের জন্য সংলাপ হবে, কেন সংলাপ হবে? তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তো আলোচনার কোনো প্রশ্নই উঠে না। আর সংবিধান মেনে সংবিধানের মধ্যেই নির্বাচন হবে, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগই নাই। তারপর সংলাপের প্রস্তাব কিভাবে আসে? একই ইস্যুতে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, নির্বাচনকে পাশ কাটিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি ক্ষমতায় যেতে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত, এই জন্য জনগণের কাছে না গিয়ে তারা এখন বিদেশি কূটনীতিকদের কাছে তারা ক্ষণে ক্ষণে ধর্ণা দিচ্ছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। আওয়ামী লীগের অধীনে তো কোনো নির্বাচন হবে না, দেশে নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানান, ক্ষমতায় যেতে হলে বিএনপিকে অবশ্যই নির্বাচনে অংশ নিতে হবে, আন্দোলন করে সরকারকে সরানো যাবে না। আমরা চেষ্টা করব তারা যাতে ইলেকশনে আসে এবং তার জন্য পরিবেশ সৃষ্টি করা হবে। পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব নির্বাচন কমিশনের, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও আশা জানান আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।